আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমরা চলেছি নদিয়ার উদ্দেশ্যে, অনেকক্ষণের জার্নি, তাই বেরিয়ে পড়েছি সকাল সকাল। শহর ছেড়ে গ্রামের পথ, চারিদিকে সবুজ গাছপালা, মাঠঘাট দেখতে প্রচন্ড ভালো লাগছিল। অনেক সকাল সকাল বের হতে হয়েছিল, তাই তেমন কিছু খাওয়া হয়নি, তাই এই দোকানে দাঁড়িয়ে পড়লাম। খুব সুন্দর খাঁটি গরুর দুধের চা পাওয়া যায় এই দোকানে। আমরা যখনই এই পথে যাতায়াত করি, এই দোকানের চা অবশ্যই দাঁড়িয়ে থেকে খাই। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম ব্রেড অমলেট, সকালের চা আর ব্রেড অমলেট, ওফ, সকালের টিফিনটা জমে গেল। ব্রেকফাস্ট শেষ করে আবার জার্নি শুরু হলো। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বিএসএফ ক্যাম্প। এখান থেকে কাছাকাছির মধ্যে আছে বাংলাদেশের বর্ডার। আমরা চলেছি আর আমাদের সঙ্গে সঙ্গে চলেছে পাশে জলঙ্গি নদী। আমরা পৌঁছে গেছি আমার শ্বশুর বাড়ির সামনে। তার ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড় জামে মসজিদ। বাড়িতে পৌঁছে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। বিকালবেলা সবাইকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম বাইরে। চারিদিকে মনোরম পরিবেশ, সবুজ গাছপালা, মাঠঘাট দেখতে খুবই ভালো লাগছিল। এটা হলো ঈদগাহ মাঠ। ঈদের সময় আশেপাশের 3 গ্রামের মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ে এই মাঠে। এই ব্রিজ নদিয়া এবং মুর্শিদাবাদকে যুক্ত করেছে। অসাধারণ একটা সানসেট দিয়ে আজকে এখানেই শেষ করলাম। আপনারা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।